বিটকিস বাড়াতে সেট করে, আমি কি নেন বিটকিসে বুম আছে চাইয়েন ভুটটা মরবে। এম্বাসিতে গেলাম দেশের বাহিরে প্রোগ্রামের ভিসার জন্য, আমার ভিসা দেয় না, না দেওয়া যায় তো আমি কি না দিবেন কি তেন, এত সিকিউরিটি গার্ড থাকার পরও তো বিমান চিন্তায়। এটা রাজনীতির মজলিশ নয়, আর রাজনীতির কথা হবে না। তাহলে এইটা যদি রাজনীতির মজলিশ না হয় তো রাজনীতির নেতা এখানে আইলু কিরে আমার এখন কথা কন না কেন, আরো জোরে কন না কেন। বাংলাদেশের জনগণের পুলিশে যেভাবে ভয় পায়, এভাবে যদি আল্লাহরে ভয় পাইতো মনে হয় তার ইমান আমল আরো সমৃদ্ধ হয়ে যেত, কথা কন ঠিক কিনা। পুলিশেরে ভয় পায় রে, বেরে ভয় পায়, আরে মরলে তো একদিন মরাই লাগবে, সুরের মতো মরে লাভ নাই, বীরের মতন মরেন, কথা কন না কেন। প্রোগ্রাম করে যাবো বাসায়, ওই যে পথি মধ্যে পান্নার ফুল চিনেন না, পুলিশে যাচ্ছে হুজুর এত রাতের করতে গাইছেন, আমার জিগা আমি বলে প্রোগ্রাম দেখা কী পলিটিক্যাল প্রোগ্রাম, আমি কে না পলিটিক্যাল প্রোগ্রাম এটা বুঝুন কেন, মোল্লা দেখলে খালি সুলকানি ওঠে না, বিটকিস বাড়াতে সেট করে, আমি কি নেন বিটকিসে বুম আছে চাইয়েন ভুটটা মরবে, আর কি আলামত হুজুর দেখলে, মানে হুজুর দেখলে যে এমন সুলকানি ওঠে মনে হয় যে মানে অ্যালার্জি সারা হের সুলকানি, কথা কয় না দি। এম্বাসিতে গেলাম দেশের বাহিরে প্রোগ্রামের ভিসার জন্য, আমার ভিসা দেয় না, না দেওয়া যায় তো আমি কি না দিবেন কি তেন, এত সিকিউরিটি গার্ড থাকার পরও তো বিমান চিন্তায়, কথা কয় না, মানে টুপিওয়ালা দেখলে আচ্ছা যত রকমের সন্ত্রাসী কারবার করেছে, যত রকমের হামলা করেছে, চুরি দাড়ি যত কিছু করেছে, আলেমুলা মারা না আলেমুলা মারা সারা, তো ওই অপবাদগুলো আলেমুলা মারা দিতে চাই, কথা কন ঠিক কিনা। এরপরে আমার পরিচয় জিগাই, পরিচয় দিলাম, দেওয়ার পরে ঠিক আছে হুজুর রাইট করেন, আমি কখনো রাইট হইছে না, আড়াইটা বাজে চিন্তা করেন, মানে হুজুর দেখলে আর সুলকানি মনে হয় হ্যাঁ কে কাতু দিতে দিছে, কথা কন ঠিক কিনা। পুলিশে জনগণের সেবক না, কথা কন না। এরপরে পুলিশের কাছে তো মাশাল্লাহ দিলে মামলার অভাব নাই, ঢাকা 320 রাস্তা দিয়ে আমি গাজীপুরে যাবো প্রোগ্রামও, তো আমার ড্রাইভার ওখান দিয়ে ইউ টার্ন ঘুরছে, হুজুর গাড়িটা উল্টাইছে, আমি কি সাক্কা কি পিছের ফেলবি আছি, মানে এদের কাছে মামলার শেষ নাই, মানে মামলা আপনি একবার মনে করেন যে আপনার সবকিছু ঠিক আছে, হুজুর গাড়িটা জুড়ে আইছে, এরপরে তখন গাড়িও ঠিক আছে সবকিছু লেভেল ঠিক আছে, কই ফাওয়ার মোজা ঠিক হই মোজা নাই, সিট বেল্ট কই সিট বেল্ট নাই, টুপিটা দিয়ে দিয়েছে, মানে এদের কাছে মামলার শেষ নাই, একটা না একটা দিক দিয়ে মামলা দিব, সবাই খারাপ নয় ভালো আছে, কথা কন ঠিক কিনা। তবে ভালোর সংখ্যা লাখে পাঁচজন পাওয়া যায় কিনা সন্দেহ, কথা কন না কেন। জনগণ পুলিশকে ভয় করলে চলবে না, আজকে জনগণ মানুষে কি বলে জানেননি, জনগণ এই বাংলাদেশের জনগণ আমাদের মধ্যে কিছু লোক আছে কয় হুজুর তাল মেলাইয়া ওয়াজ করেন, কথা বল না কেন। আমি বললাম তাল মেলাইয়া ইসলাম আসে নাই, তাল মেলা যদি ইসলাম আসত তাহলে বদর যুদ্ধ হতো না, ওদের যুদ্ধ হতো না, খন্দকের যুদ্ধ হতো না, ইয়ারমুকের যুদ্ধ হতো না, অসংখ্য যুদ্ধ কাফেরদের সাথে হতো না, রসুল তাল মেলাইয়া মেলাইয়া কাফেরদের সাথে চলতো তাহলে যুদ্ধ হতো না, সাহাবাই কেরামও মারা যেত না, কথা কন ঠিক কিনা। তাহলে বোঝা গেল তাহলে বোঝা গেল তাল মিলাইয়া ইসলাম, জোরে বলেন তাল মিলাইয়া ইসলাম। কিশোরগঞ্জে গেলাম প্রোগ্রামে, এমপি সাহেব আসলেন বক্তৃতা দিলেন ইচ্ছা মতে, কয় এটা কোনো পলিটিক্যাল প্রোগ্রাম নয়, এখানে কোনো পলিটিক্যাল কথা হবে না, মানে বুঝেন তো, মানে এটা কোনো রাজনীতির মঞ্চ নয়, এখানে কোনো রাজনীতির কথা হবে, তো উনি বক্তৃতা দিয়ে বইছে আমার ওয়াজুন, তো আমার কাছে মাইক আসলো পরে আমি বললাম ঠিক আছে উনি ভালো কথা বলেছেন, এটা রাজনীতির মজলিশ নয় আর রাজনীতির কথা হবে না, তাহলে এইটা যদি রাজনীতির মজলিশ না হয় তো রাজনীতির নেতা এখানে আইলু কিরে আমার এখন, কথা কন না কেন, আরো জোরে কন না কেন। জমিনটা কার, রাজত্ব কার, রাজনীতি চলবে কার, চিন্তা করে কদ্দির
তাআলা বললেন আসমান এবং জমিনের রাজত্ব কার জন্য? জোরে বলেন কার জন্য? ক্ষমতা কার? রাজত্ব চলবে কার? আল্লাহর রাজত্ব, আল্লাহর ক্ষমতা, আল্লাহর জমিন, আল্লাহর আকাশ, সবকিছু আল্লাহর। একে কোন রাজনীতির কথা হইবে না, ধান্দাবাজ কোন কানকার, কথা কন ঠিক কিনা? ও দুনিয়ার মুসলমান ইমানদার, আমি আর রাসূলুল্লাহ, কোন কাফের বেঈমান যদি আপনাকে নিয়ে কটাক্ষ করে, আপনাকে নিয়ে মন্তব্য করে, তাহলে আমি ওমরের খোলা তলোয়ার থেকে বাঁচতে পারবে না। আল্লাহু আকবার। আজকে মানুষ, আজকে কিছু কিছু মানুষ সমাজের ভিতরে বলে, ঠিক আছে ইনশাআল্লাহ, আজকে সমাজের ভিতরে আরো কতগুলো লোক কি বলে জানেন? নি কইজা ফলেন মেগা ফলের হাতলা ধরেন, বলে কি বলে না? আরো যারা বলেন, বলে কি বলে না? না না, এইভাবে তো দুনিয়ার জমিনে ইসলাম আসে নাই। দুনিয়ার মুসলমান ইমানদার, সেই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি যখন সেই জামাতের নামাজের মুসল্লি ছিলাম, ইবনে হিশাম তিনি ইমাম ছিলেন, তিনি আমাদের ভিতরে সূরা ফুরকান তেলাওয়াত করেছেন। সূরা ফুরকান এমন রাওয়ায়াতের উপরে তেলাওয়াত করেছেন, ওই রাওয়ায়াতটা আমার জানা ছিল না, ওই রাওয়ায়াতটা আমার জানা ছিল না। আমি ভাবলাম নামাজের মধ্যে মনে হয় খেরাতের মধ্যে মনে হয় কোনো ভুল পড়াটরা হচ্ছে কিনা। হয়তো আমার বলে নামাজের ভিতরে আমি তাকে ধরলাম না, আমি আদব বজায় রেখে রাখলাম। নামাজ কমপ্লিট করার পরে সেই ইবনে হিশামকে ধরে রাসূলের দরবারে নিয়ে গেলাম, রাসূলের দরবারে নিয়ে গেলাম আর বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এ কোরআনুল কারীম, এ কোরআনুল কারীম থেকে নামাজের মধ্যে আপনার সাহাবী ইবনে হিশাম কোরআনুল কারীম থেকে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করলো, আপনি রাসূল যেইভাবে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করা আমাকে শিখিয়েছেন, আপনার সাহাবী ওইভাবে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করে নাই। আবার রাসূল, আমার কাছে মনে হয় কি জানো লাগে, বিশ্বনবী বললেন ইব্রাহিম একটা কাজ করো, তুমি সূরা ফুরকান থেকে আবার তেলাওয়াত শুরু করে দাও, যেইভাবে আমি তোমাকে শিখালাম ওইভাবে তেলাওয়াত শুরু করে দাও। ইবনে হিশাম সেইভাবে সূরা ফুরকান থেকে তেলাওয়াত করতে লাগলেন, তেলাওয়াত করতে করতে 37 নম্বর আয়াত পর্যন্ত গিয়ে তিনি থেমে গেলেন। এবার আল্লাহ রাসূল বললেন, ইয়া ওমর, ইকরা, তেলাওয়াত করো, এবার তুমি তেলাওয়াত করো কোরআনুল কারীম থেকে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তেলাওয়াত করতে লাগলেন, যখন তেলাওয়াত করতে লাগলেন তেলাওয়াত শেষ হয়ে গেল, আল্লাহ রাসূল বললেন, ইয়া ওমর, ইবনে হিশাম সূরা ফুরকান থেকে তেলাওয়াত করলো, তুমিও তো সূরা ফুরকান থেকে তেলাওয়াত করলা, দুইটার মধ্যে পার্থক্য আছে, দুইটার মধ্যে পার্থক্য আছে। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইবনে হিশাম যে রাওয়াতের উপরে তেলাওয়াত করেছে আমার সাথে মিলে নাই, আমি যে রাওয়াতের উপরে তেলাওয়াত করেছি ইবনে হিশামের সাথে আমারটা মিলে নাই, ওরটা আমার সাথে মিলে নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইয়া ওমর, তুমি জানো না, কারণ হলো আমার কাছে জিব্রাইল, আমার কাছে জিব্রাইল ইবনে হিশামকে যে রাওয়াতের উপরে তেলাওয়াত করা শিখিয়েছি, ওইভাবে জিব্রাইল আমি রাসূলকে ওই রাওয়াতের উপরে তেলাওয়াত শুনিয়ে গেছে। আল্লাহু আকবার। আর ওমর, তুমি যে রাওয়াতের উপরে তেলাওয়াত করেছো এটা তো আমি তোমাকে শিখিয়েছি, আমাকে জিব্রাইল যে রাওয়াতের উপরে তেলাওয়াত করা হয়েছে ওই রাওয়াতের উপরে আমি কোরআনুল কারীম সূরা ফুরকান আমি তোমাকে শিখাইয়া দিলাম। এই কোরআনুল কারীম সাত কেরাতের উপরে নাজিল করা হয়েছে, সাতটা রাওয়াতের উপরে নাজিল করা হয়েছে। রাসূল বললেন, ওমর, এই সূরা ফুরকান দুইটা রাওয়াতের উপরে নাজিল করা হয়েছে, এই দুইটা রাওয়ায়াত তোমরা দুইজনকে আমি রাসূল শিখাইয়া দিলাম। আল্লাহু আকবার। আগেরকার দিনে দূরে গিয়ে কোরআন শিখা যেত না, সহি শুদ্ধ করে আগে কোরআন পড়তে পারতাম না, কথা বলেন ঠিক কিনা? আলিফ বে তে সে আগে পড়ছেন না, এখন কি ওইভাবে আছে? এখন ভালো ভালো হাফেজ আছে, আন্তর্জাতিক মানের হাফেজ আছে, কারি সাহেব আছে, বিভিন্ন মসজিদে মাদ্রাসায় রয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই মাদ্রাসাগুলো যদি না থাকতো আলেম হতো না, আলেম না থাকলে ইমাম হতো না, ইমাম না থাকলে ইমামের পিছে নামাজ পড়তে পারতেন না, কথা কন ঠিক কিনা? এলমেদ্দিনের ফ্যাক্টরি হলো মাদ্রাসাগুলা, ওই মাদ্রাসাগুলা হলো মুসলমানদের জন্য নেয়ামত। আরো আসতে কোন, এই মাদ্রাসাগুলা হচ্ছে মুসলমানদের জন্য নেয়ামত। এই মাদ্রাসাগুলার, এই মাদ্রাসাগুলার দিকে আমাদেরকে নজর দেওয়া লাগবে। কোন কারণে যদি আপনি একটা কাজ করবেন, তাসকিয়াতুল আম্বিয়ার ভিতরে বুখারী মুসলিমে বর্ণনা, বিশ্বনবী বললেন যাদের সামর্থ্য আছে কোরআনের জন্য ইসলামের জন্য দান করে না, কিয়ামতের ময়দানে তাদের চেহারা, তাদের শরীরে গুস্থ থাকবে না, সামর্থ্য আছে কিন্তু দান সাদাকা করে না, মাজারে হাজার হাজার টাকা দিয়ে দেয় মিম্বর করার জন্য, মন্দির করার জন্য, মাজার গুলো এখন হিন্দুদের মন্দিরের মতো হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আপনি যদি কিছু টাকা মাদ্রাসার জন্য অন্তত পক্ষে দিয়ে দিতেন,
কিয়ামতের ময়দানে এই কোরআন এই মাদ্রাসা আপনার পক্ষে সুপরিষ্কারী হয়ে যেত, কথা কন ঠিক কিনা?